প্রেমে প্রত্যাখ্যান, কথা দিয়ে বিয়ে না করায় আত্মঘাতী যুবতী, অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে, ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট থানায় দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় নদিয়া রানাঘাট থানার মাটিকুমড়া এলাকায়। জানা যায়, গত 8 বছর ধরে কল্পনা মজুমদারের সাথে স্থানীয় যুবক পেশায় পুলিশ কর্মী কৌশিক মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের বিয়ে ঠিক হয়ে ম্যারেজ রেজিস্ট্রি প্রক্রিয়া চলছিল। হঠাৎ কৌশিক জানায় এই বিয়ে সম্ভব না। মানসিক অবসাদে কল্পনা মজুমদার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পরিবারের লোকের দাবি, তাদের মেয়ের মৃত্যুর জন্য কৌশিক মণ্ডলই দায়ী। ঘটনার অভিযোগ নিয়ে মৃতের পরিবার রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত পুলিশ কর্মী হওয়ায় পুলিশ প্রশাসনের কাছে মৃতের পরিবারের সঠিক তদন্ত এবং বিচারের দাবি দেখেছে। বিপরীত দিকে কৌশিকের বাড়ি তালাবদ্ধ। কৌশিকের কাকা জানিয়েছেন, আমরা আলাদা পরিবার, বিষয়টা আমরা জানতাম, ঘটনার জন্য দুজনেই দায়ী। কি ঘটেছে? দীর্ঘ 8 বছর ধরে পাশের বাড়ি একটা ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। ওকে বলেছিল যে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে। তারপরে আমাদের বাড়িতে জানালো, আমরা দুই পক্ষে এসে এক জায়গায় বসলাম। ওরা ডেট করলো যে আমি বলছে যে 2 বছর পরে নেব, তাহলে এখন রেজিস্ট্রি করে রাখবো। সেই রেজিস্ট্রি মানে জমা দিয়েছে অ্যাপ্লিকেশন করে, ইসেম কোর্টের মধ্যে জমা দিয়েছে। দেওয়ার পরে ও তারপরে জানি না ওর কী হলো, 1 মাস পরে সইটা হওয়ার কথা, দ্বিতীয় সইটা ও করে না করে না। আমার মেয়ে ভেবেছে কি যে করছে না, কাজের চাপ আছে, হয়তো আসতে পারছে না, আসলে করবে। ওকে বলেছে আমি এক জায়গায় কাজে আছি, আমি আসি, এসে আমি করব, তুই তার আগে কিছু করবি না, আমি এসে সই করব। যখন উকিল ওকে ফোন করে, বারবার ফোনটা তোলে না। তারপরে আমার মেয়ে আমাদের বাড়িতে ফোন করলো উকিল, তারপরে ফোন করলো উকিল, তারপরে আমি বললো যে এটা কৌশিক ফোন তুলছে না। তারপরে আমার মেয়ে ওখানে গেল, কী রে কৌশিক ফোন তুলছিস না কি? না, এখন আমি আর দ্বিতীয় সেটা করবো না, আমি বিয়ে টিয়ে মানতে পারছি না, বিয়ে করবো না, তোকে আমি ভালোবাসি না, আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি। এই কথা বলে আমার মেয়ে তারপরে মনে আঘাত করে এই আত্মহত্যা করলো। ওকে এই প্রতিশ্রুতি দিল যে ওই মেয়েটাকেই আমি বিয়ে করে ঘরে তুলবো, আমি তোকে বিয়ে করবো না। ছেলেটা বেঙ্গল পুলিশের চাকরি করত। কৌশিক মণ্ডলের আমি শাস্তি চাই, আমার মেয়েটাকে তো আমি পাবোই না খুঁজে কোনোদিনও। চলেই গেছে পৃথিবী ছেড়ে, ওর যেন কঠোর শাস্তি চাই আমি। ওর ও যেন আর 5টা মেয়ের জীবন যেন নষ্ট না করতে পারে এইভাবে। বাড়িতে এসে মাঠের থেকে বাড়িতে এসে দেখলাম এদিকে টিভি চলছে, ভিতর দিয়ে তালা দেওয়া, আমার বাইরে বেরোনোর রাস্তা আর একটা ছিল, সেইটাও দরজা বন্ধ করে দিয়ে আমরা ডাকাডাকি করছি, কোনো সারা শব্দ নেই। তার ঘর খুঁজে খুঁজে দিয়ে তারপরে জানলা দিয়ে একটু কাপড় দিয়ে ঢাকা ছিল, সেটা কাপড়টা ফাঁকা করে দিকে আমার মেয়ে ঝুলে আছে। তখন আমি চিৎকার করে উঠে গেলাম, রিয়াকে এই যে রিয়া ঝুলে আছে, রিয়ার মেয়ে। তখন এই অবস্থায় এসে তারপর কেন ও ঝুললো, কেন কি মনে হচ্ছে? ওই মনে হচ্ছে ওই ওই কৌশিকের সাথে কোনো ওর অন্য জায়গায় আমি বিয়ে ঠিক করে ওর সারাসারি পরে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিলাম। ও মেয়ে আমার বললো আমি অন্য জায়গায় আমি সুখী হতে পারবো না, আমি যদি মরতে হয় কৌশিকের জন্যই মরবো, বাঁচতে হলে কৌশিকের জন্যই বাঁচবো। কৌশিক কি বিয়ে করতে অস্বীকার করেছে? হ্যাঁ, কৌশিক অস্বীকার করার জন্যই তো আমি অন্য জায়গায় বিয়েটা ঠিক করতে চেয়েছিলাম। তারপরে তো এই কৌশিক কী কাজ করে? কৌশিক পুলিশের চাকরি করে। এবার পুলিশ কী করবে জানি না, এবার পাবলিকের পুলিশ কি পাবলিকের কাজ করবে না পুলিশের কাজ করবে, সেটা হচ্ছে আমি সরকারের কাছে আবেদন করি যে পাবলিক যেন সুবিচারটা পায়। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ মজুমদার। কোথায় বাড়ি? মাটিগুন্দা হরচন্দ্রপুর। কৌশিকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, কী বলবেন এ বিষয়ে? হ্যাঁ, ওরা বলছে যে আমার ভাইপো নাকি বিয়ে করবে না। হ্যাঁ, তা সে আজ থেকে 8 মাস আগে, 7 মাস, 7-8 মাস আগে ওদের সাথে ক্যাচাল হয়েছে কি জানি না আমরা। তা ওরা বলেছে যে তোমার ভাইপো নাকি বিয়ে করবে না। তা আমরা সেই ভাবলাম কিসের জন্য বিয়ে করবি না, কৌশিককে বলেছি, ওরাও আমাকে আমাদের কাছে কোনো জবাব দেয়নি। ওদের কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, ওদের সাথে ছিল সম্পর্ক, প্রথম রেজিস্ট্রারির মতন কিছু একটা হয়েছিলো।
তা তারপরে ওদের দুজনের ভিতরে কি হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। তা আমরা এতদিন তো ভাই ভাবতাম যে আমার ভাইপোরই দোষ। তা এখন ভাইপো একটা কল রেকর্ডিং পাঠিয়েছে, ও সে কোথায় নাকি রিয়ার বিয়ে ঠিক হয়েছিল ওই ওটা নিয়ে। তা হ্যাঁ, ওর সাথে বিয়ে ঠিক হয়েছে। তা ও ওইখানে পড়তে যেত, আমার ভাইপো বলেছে যে কল রেকর্ডিং যেটা শুনেছি আমি যে তুই ওইখানে পড়তে যাস না। তা ওইখানে কথা হয়েছে কি যে সে এরিয়া ওই ছেলেটার নাম সে দীপঙ্কর বলেছে, এরিয়া তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তা রিয়া বলছে আমার ফার্স্ট ই হয়েছে, যে সই হয় না কি বলো এটা, রেজিস্টারি হয়েছে। হ্যাঁ, তা বলছে তোর রেজিস্টারি যাই হোক, হ্যাঁ আমি তোকে বিয়ে করতে চাই, হ্যাঁ তুই যদি রাজি হোস আমি তোকে বিয়ে করবো। হ্যাঁ, তারপরে এই কথাটা এই কথাটা কৌশিককে রিয়া বারবার বলেছে। রিয়ার মৃত্যুর জন্য কৌশিককে দায়ী করছে, কী বলবেন? আমার রেকর্ডিং শোনার পরে বোঝা যাচ্ছে কৌশিক দায়ী না। হ্যাঁ, রেকর্ডিং শোনার পরে বোঝা যাচ্ছে কৌশিক দায়ী না। কৌশিক কে হয় আপনার? আমার ভাইপো। সে কোথায় আছে? সে ডিউটিতে আছে। কী কাজ করে? সে চাকরি করে, পুলিশের নতুন চাকরি পেয়েছে, 3 বছর হয়েছে। ঠিক আছে, বেঙ্গল পুলিশ মনে হচ্ছে, কলকাতা পুলিশ। আমার সঠিক জানি না, আমার ভাইপো কিন্তু আমরা কথা বলি সেরকমই না। ঠিক আছে, কিন্তু কাকা? আমি কাকা। আপনার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।